বৈশাখে দেখা, জ্যৈষ্ঠতে পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়। এসব এখন পুরনো, এখন প্রেমের পেঁচড় টি-টোয়েন্টি। প্রথম দেখাতেই বাজিমাত, প্রথম দেখাতেই বিয়ের রাত। ভূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। এখন অবশ্য দেখা হয় ফেসবুকে, যেমন হয়েছিল শেওড়াফুলির প্রীতমার সঙ্গে হিন্দমোটরের সুদীপের। জুলাইয়ের শুরু, ভার্চুয়াল ওয়ার্ল্ডের সেই আলাপ বাস্তবের বৃন্দাবনে পৌঁছয় অষ্টমী রাতে। কলকাতায় ঠাকুর দেখতে এসে হাতে চাঁদ, 3 মাস চ্যাট, 4 ঘন্টা ঘোরা, তাতেই কেল্লা ফাতে। তারপর কলকাতা থেকে বাইকে অষ্টমীর রাত, তখন যেন সপ্তপদী। এই পথ যদি না শেষ হয়, এই সময় ফিরে আসার সময় ওকে আমি আমার বাইকে তুলে নিই। তো ওই যে 45 মিনিটস রাইডস, সেই 45 মিনিটস রাইডসেই আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা বিয়ে করছি। 2:45 নাগাদ আমাদের বিয়ে পুজো মণ্ডপে দাঁড়িয়ে। রাত গড়িয়ে তখন নবমী, দুর্গাকেই সাক্ষী রেখে হিন্দমোটরে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। ছিল না মন্ত্র, ছিল শুধু সিঁদুরের আদর। না, পুরোহিত কিছু ছিল না। মানে তাহলে মানে আমি এই ধরনের জিনিসগুলো মানি না। বাট ওই আসার সময় ও আমাকে একটা জিনিস ফার্স্ট টাইম গিফট চেয়েছিল, যে বাবিন্দা তুই আমাকে সিঁদুর পরিয়ে দিস। সো সেটাই হচ্ছে ওর জীবনে আমার কাছে পাওয়া চাওয়া ফার্স্ট গিফট। তো আমি সেটাকে ইগনোর করতে পারিনি। আমি মাকে খুব বিশ্বাস করি, তো সেই হিসাবে আর আমি সকালবেলা সন্ধি পূজার সময় মার কাছে চেয়েওছিলাম যে আমার লাইফের ডিসিশনটা ঠিক করে দিতে। তো মা ঠিক করে দিয়েছেন। হঠাৎ বিয়ে করে কাক ভরে বাড়িতে ছেলে, সঙ্গে বৌমা। মা তো দেখে অবাক, আমার ছেলে তালা গেট টপকে এসছে, গেট টপকে এসে মা দরজাটা শিগগিরই খুলো। তারপরেই দেখি বৌমা সিঁদুর পরে, আমি খুব খুশি। আপনার মা বাবা কি মানলেন? মেনে নিয়েছেন, কিন্তু তাদের একটাই কথা যে একটু রীতিরাজ মেনে বিয়েটা যদি ভালো করে হতো। প্রেম যমুনায় ভেসে বিয়ে, বিয়ের পর এবার সমুদ্রের কাছে। হুগলির সুদীপ প্রীতমার জীবনে ঢেউ তুলবে দীঘার সমুদ্র। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়।